মা দিবসে নিজের ফেসবুকে কন্যাকে সামনে আনলেন পরীমনি। ভীষণ মিষ্টি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। কন্যাকে পেয়ে পরিবেশ উচ্ছ্বসিত তা তার কথাই প্রকাশ পেয়েছে। পরীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে পূর্ণ বোনকে পেয়ে দারুণ খুশি, বোনকে আদর করছে পূর্ণ। অনেকে বলছেন পূর্ণ এখন বড় ভাই হয়ে গেছে। রোববার 12ই মে মা দিবসে ভিডিও প্রকাশ করে তিনি লিখেছেন হ্যাপি মাদার্স ডে টু মি, সঙ্গে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। তিনি আরও লিখেছেন আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ, আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো, আমার বুক জুড়ে থাকো, আমি তোমাদের অনেক ভালোবাসি। পরীমনি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন আমি ওকে দত্তক নিয়েছি, নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। তিনি আরও বলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি, ও পরীর মতোই আমার কোলে চলে এলো, কোলে যখন নিই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না, কেউ রাগ করবেন না মা তো, আর কিছুদিন যাক। পরীমনি ব্যস্ত রয়েছেন টলিউডের একটি ছবি নিয়ে। ফেলু বক্সী নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা।